শুষাবত্তা করার জন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খোসাগুলোকে। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। এই খোসাগুলো শক্ত, ওই যে দেখুন, এভাবে ব্লেন্ড করতে গেলে ব্লেন্ড কিছুটা লেগে যায়। এর মধ্যে একটু পানি দিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না। এই খোসাবত্তা কেন খাবেন, খোসার মধ্যে রয়েছে এক্সট্রা ফাইবার। উদ্ভিদ হচ্ছে দুই ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট, অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আমরা যেটা বলি, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট তৈরি করে। একটা তার নিজের বাঁচার জন্য, নিজে টিকে থাকার জন্য, আরেকটা আমাদের ওষুধি হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করে। একটা সেকেন্ডারি মেটাবলিজম আর একটা প্রাইমারি মেটাবলিজম। তো প্রাইমারি মেটাবলিজমটা উদ্ভিদ তার নিজে কাজে ব্যবহার করে। সে নিজে উদ্ভিদ হচ্ছে এই ফলটা তৈরি করার জন্য, ফলের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এই স্কিম কিন্তু শালুক সংশ্লেষণের মাধ্যমে পাতা যেভাবে কাজ করে ঠিক সেভাবে এই ফলের স্কিনটাও খোসাটাও ওইভাবে কাজ করে, যার কারণে প্রাইমারি যে মেটাবলিজমগুলো সেগুলো কিন্তু স্কিনে বেশি থাকে। আর স্কিনের এই সবুজ অংশটা তাই বেশি পুষ্টিকর, বেশি উপকারী। তাই আমি স্কিন ফেলে না দিয়ে খাওয়ার কথা বলছি। এখন আমি পটলের স্কিনগুলোকে ব্যান করে নেব। দেখুন বর্তাটা কত চমৎকার গ্রিন হয়েছে। স্বাদ অনুযায়ী দিলাম লবণ। ফ্লেভার আনার জন্য আমি দিচ্ছি অল্প পরিমাণে জিরার গুঁড়া। এই চমৎকার সবুজ কালার এসেছে দেখেন, খেতেও কিন্তু তেমন টেস্টি, এমন স্বাদের সুন্দর এই জিনিসটা কিন্তু আমরা প্রায়ই ফেলে দিই। একদমই পানি রাখবো না, একদম শুকনো ঝরঝরে করে ফেলবো। ফিরে আসছে প্রায়। এবার একটু ফ্লেভার আনার জন্য আমি কিছু ধনিয়া পাতা কুচি করা এটা দিলাম। কতটা কিন্তু সেরকম স্বাদের হয়েছে, আপনি বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করে দেখুন। পুষ্টি যেমন পাবেন, আবার স্বাদের একটা রান্না হয়ে গেল। বন্ধুরা, এবার আমার ঝিঙার খোসাগুলো এবার ফ্রাই করে নেওয়ার পালা। অন্য অন্য যে কোনো জিনিস ফ্রাই করার মতোই প্রথমে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার আমি কিছু পেঁয়াজ মরিচের কুচি দিয়ে দিব। আর এর মধ্যে আমি পাকিয়ে নেওয়া ডিম দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে আমি একটু ভেঙে দেব ঝুরঝুরি টাইপের, কিছু ক্রিমি টাইপের হয়ে গেছে। এবার আমি আমার ঝিঙের পেস্টটা, ঝিঙে খোসার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেভার আনার জন্য আমি দিলাম একটু জিরার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার কিছুক্ষণ এটা রান্না করে আমি একবারে পানি সরিয়ে ফেলবো, যাতে কোনো পানি না থাকে।